প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো ঝটপট একটা নাস্তা। তেজপাতা দিয়ে দুইটা ডিম, এক কাপের বেশি ময়দা, চিনি এখানে রেখেছি। এবার দেখুন, একটা কড়াইতে আপনি ফ্রাই প্যান যেটাতে দিবেন হবে, কিন্তু কড়াইটাতে দিলে আপনার গোলাটা আর কি চারপাশ ছড়াবে না, এজন্য আর কি। তো আজ দেখেন, প্রথমে ডিমটা ভেঙে নিব, চিনি দিব হাফ কাপ, যে যেমন মিষ্টি খাবেন সেরকম দিবেন। ভালো করে মিশিয়ে নিই চিনিটা আর ডিম। এবার এটার ভিতরে ময়দাটা ঢেলে দিলাম, হালকা একটু লবণ দিতে পারেন। গোলাটা একটু পাতলা করার জন্য হালকা একটু পানি দিবেন। দেখুন, গোলাটা একটু ঘন ঘন না পাতলাও না এরকম করে নিয়েছি। তেল কড়াইতে গরম হয়েছে, এবার গরম তেলের ভিতরে আমরা তেজপাতাটা দিয়ে একটু হালকা ভেজে দেব। গ্রান আসবে, একটা অন্যরকম ফ্লেভার। এটা কিন্তু তেজপাতার পিঠা। এবার উঠিয়ে নিলাম, এটাকে এর ভিতরেই দিলাম। এভাবে বারবার এক পাশ একটু ভালোভাবে ভেজে নিয়ে আবার উল্টিয়ে দিবেন। এটাকে আবার আমি উঠিয়ে নিব, নিয়ে আবার এই যে মিশানো এই গোলাটার ভিতরে দিব। এভাবে বারবার আপনি দিতে থাকবেন, যতক্ষণ আপনার গোলাটা থাকবে দিতে থাকবেন। শেষের দিকে কত গুঁড়ে হয়েছে দেখেন, আপনি চাইলে তিন চারটা ডিমও দিতে পারেন, আর একটু টেস্ট হবে। দর্শক দেখুন কত বড় হলো, এপাশ ওপাশ করে উল্টা পাল্টা করে দিবেন, লাল লাল হয়ে যাবে, একটু সফট হবে ময়দা। আপনি চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, সাথে একটু ময়দা মিশিয়ে নিলে সফট হবে। আমি পুরাটাই ময়দা দিয়ে করেছি, ঘরে ময়দা না থাকলে চালের গুঁড়ি দিয়ে করতে পারবেন। দিলাম, দেখুন বেশ বড় সড়ো একটা মানে পিঠাই হয়েছে। এখন এটাকে আমরা
উঠিয়ে ঠান্ডা করার জন্য একটা পাত্রে রাখলাম। এটাকে কেচি দিয়ে একটু কেটে ছেটে সুন্দর সাইজ করি, দেখতে সুন্দর লাগবে, কাটার পরেও চারিপাশ থেকে ঝুলে থাকবে না, ভালো লাগবে। এখনো অনেক গরম, আপনারা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, না হলে কাটতে গেলে হাত পুড়ে যাবে। এটা আপনি লম্বা করে কাটবেন না, তেজপাতাটা তাহলে এক পাশে চলে যাবে, এই যে আড়ে করে কাটবেন। কেকের মতো হয় এক প্রকার, যে তেজপাতাটা দেখা যাচ্ছে। চারটা খণ্ড করবেন আপনারা, সাইজ করবেন। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। আবার কোনো না কোনো সময় কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন।